প্রায় উড়ে নিয়ে গেছে, এই এই পর্যন্ত আমরা শুনছি যে আম্মা আম্মা ওই একটা মানুষ লইয়া সাপে উড়িয়ে যায়। আমি অনুগত দিলাম, আমি নামাইতে পারি, উনি বলে ওই জায়গায় সাপটা নামাইছে মানুষ হোক। যেমন আমরা এটা কিন্তু একটা গল্প, মূলত এমন কোনো লোক নাই যে এই ঘটনাটা একদম সচক্ষে দেখছে। ধরে নাকি ওই অবস্থায় নাপাক অবস্থায় দোল পড়া দিয়েছিল, তখন ওকে সাপে ধরে মানে 16 জোড়া বাঁশের সাথে এখানে প্যাঁচ দিয়েছিল এবং তার। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইনশাল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি। দর্শক, আজকে আমরা আসলাম একটি প্রাচীন যুগের একটি ঘটনা যেটা আমরা ছোটোকাল থেকে শুনে আসছি। বিষয়টা হলো একটা লোক ছিল, তার নাম আব্দুল আলী গারুলি। তিনি মূলত বিভিন্ন এলাকায় সাপ ধরত, যত ধরনের বিষাক্ত সাপ হোক আর যত বড় সাপ হোক সে এই সাপগুলো নাকি ধরত। তো তার বাসা মূলত জালকাটিতে ছিল। তো সে জানতে পারে যে এইখানে মূলত এই জায়গাটিতে একটা সাপ ছিল, যে সাপটা মূলত মনসা দিয়ে মানে চিহ্নিত করা হতো। তো সে এই সাপটি ধরার জন্য নাকি এই এলাকায় আসে। আসার পরে তারপরে সে রাত্রে যখন ঘুমানোর পরে রাত্রে সে স্বপ্ন দেখে যে এই সাপটা ধরার জন্য তার কিছু একটা মানে পাটা কীরকম একটা জানি পাটা বলি না জানি কিছু একটা এরকম কিছু করতে হইবে। তো সে বিষয়টা মানে একটু অনুভবে নিল যে আমি এত বড় মানে সাপ ধরার একজন লোক বা এত বড় আমি এত কিছু জানি, আমার কেন এটা করতে হইবে। সে এক প্রকারের নিজের গৌরব থেকে নিজেকে একটু মানে শক্তিশালী বা অনেক কিছু ভেবে সে সাপ ধরার জন্য যখন আসে, তখন নাকি সেই সাপ প্লাস এখানে একটা বাঁশদার ছিল, বাঁশদার সহ তাকে এখান থেকে উড়েই নিয়ে গেছে। এখন এই কথাগুলো মূলত আমরা এখানের যারা বয়স্ক আছে মোটামুটি 70-80 বছরের তাদের কাছ থেকে এই ঘটনাগুলো আমরা জানতে পারি। কিন্তু সে বলছে তার বাবার কাছে শুনছে, তার বাবাও নাকি তার বাবার কাছে শুনছে, কিন্তু ঘটনাটা কতটা মানে সত্য এটা তো আসলে কোনো লোক দেখে না যে আমি এটা চোখে দেখছি এরকম ঘটনা ঘটছে, হ্যাঁ এটা সত্য, কিন্তু সবাই এটা কাল্পনিক ঘটনা। আর মূলত এই ঘটনাটা আমরা অনেক আগে থেকেই শুনতেছি এবং অনেক বড় আকারে শুনতাম, কিন্তু আজকে হঠাৎ করে এখানে আসলাম যে আর বিষয়টা একটু ভুতুরে পরিবেশ। আর এদিকে দেখেন, আমার একটু দেখেন এদিকে একটা শ্মশানঘাট যেটাকে বলি, এটা যদি পরবর্তী ঘটনা মানে ওই যে আব্দুল আলী গারুলির সাথে ঘটনা ঘটার পরের ঘটনাগুলো হলো এই শ্মশান এগুলো। আর মূলত এই গাছটার এখানে নাকি একটা বাঁশদার ছিল, বাঁশদারটা তখনই মনে করেন একেবারে নিষ্ঠ হয়ে গেছে। দর্শক, আমরা এই বিষয়ে একটু ভালোভাবে জানার জন্য এই স্থানীয় কয়েকজন বয়স্ক লোক তাদের সাথে কথা বলবো। চলুন আমরা তাদের সাথে কথা বলে আসি। মূলত আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বয়স তো খুব কম, আমরা শুনছি যে আব্দুল আলী গারুলি ছিল সে সাপ নিয়ে অনেক অলৌকিক কিছু নাকি করছে। এখন বিষয়টা আমরা শুনছি জাস্ট এজন্য একটা কৌতূহলবশত আসলাম, আসলে বাস্তবে গিয়ে জানি যারা একটু বয়স্ক আছে তারা মূলত কি জানে। জাস্ট এ সম্পর্কে আপনার কাছে ছোট্ট একটা বর্ণনা চাই। ওই আমি তো বললাম বাবা, ওই যে মানে 2 থেকে 250 বছর আগে এইখানে নাকি সাপের সাপ ছিল, ওখানে আব্দুল আলী গারুলি আসছে, আসার পরে উনি আসছে ওই সাপ ধরতে চাইছে, কিন্তু রাত্রে স্বপ্নে দেখাইছে যে না তুমি যদি ধরতে হয় তাহলে পাটা পুজো দিতে হইবে। উনি কইল কি যে আমি আব্দুল আলী গারুলি, এত বড় নামি দামি গারুলি হইয়া আমি এই পাটা পুজো দিয়া সাপ ধরবো, আমার দ্বারা সম্ভব না। কাজী উনি পরদিন সকালে ওই সাপ ধরতে গেছে, সাপে নাকি ওনারে উড়িয়ে নিয়ে গেছে, এই এই পর্যন্ত আমরা শুনছি, যেহেতু আমরা এ জানি না। আচ্ছা, ওনারে সাপে উড়িয়ে নিয়ে গেছে, ওনার কি কোনো অস্তিত্ব পাওয়া গেছে যে লাশ পাওয়া যাবে বা কোনো না 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 এখানে এমন কিছু পাওয়া যায় নাই, শুধু ওই ওদের বহর ছিল নৌকা, এই নৌকায় বহরে গেছে, যাইয়া এলাকার লোকেরা যাইয়া কইছে যে তোমাদের লোক নাকি ওখানে সাপে বাঁশের জারে উঠেই লয়ে গেছে, এখন কি করবা তোমরা, ওরা আসছে আর কি, এই কিভাবে কি করে নামাইয়ে নিয়ে গেছে আর কি। তাহলে কি মানে এই যে ওনার যে স্ত্রী সে কি এখানে আছে এখনো? না না, স্ত্রী সরি, তার কোনো বংশের কোনো লোক আছে? ওর বাবা না না, এই দেশীয় কোনো উনি লোক না, উনি হলি বরিশালের লোক। আচ্ছা, তো উনি কি পরবর্তী ওনার উনি যাদের নিয়ে আসছিল তারা একেবারে চলে গেছে একবারে? হ্যাঁ, তারা চলে গেছে, ওই ওনার সাথে সাথে চলে গেছে মানে বড় ওজার ধারে। আচ্ছা, যেহেতু কথাটা 200 বছর আগের, সেক্ষেত্রে আপনি তো আপনার বাবার কাছ থেকে শুনছেন নাকি? আমি আমার বাবার কাছে শুনছি, আমার বাবা বলছে, তার বাবার কাছে শুনছে, আমার দাদার কাছে। আচ্ছা, তার দাদা? আমার দাদা বলছে যে আমরা দাদা কি সরাসরি দেখছে? তার দাদা সরাসরি? না না না, আমার দাদাও দেখে নাই, সে এই দেশে আসছে মনে করেন অন্তত 100 বছর আগে, আসে আসে জঙ্গলও কাটতে পারছে, যেহেতু তখনও পাই নাই, এর আগে এই ঘটনা প্রায় 200-250 বছর আগের কথা, ওই মগের কাছে যা শুনছে ওই পর্যন্তই।
আমি মনে করেন 100 বছর বয়সের মগের কাছে জিজ্ঞাসা করছি, তারাও বলছে যে না এটা অন্তত 100 থেকে 200 বছর আগে ওই ওদেরও জন্মের। আচ্ছা আচ্ছা, তাহলে মানে আমরা আমরা তো জানতাম হয়তো ঘটনাটা কিছুদিন আগের, হয়তোবা সে মারা গেছে অথবা কিছুদিন হয়েছে, ওর বাবা না, ঘটনাটা এত বড় যে পিছনের ঘটনা, এত প্রাচীন যুগের ঘটনা এটা আসলে জানতাম না, 2 থেকে 250 বছর আগের। আচ্ছা আঙ্কেল, আমরা মূলত জানছি যে সে তারা নাকি স্বপ্ন দেখাইছে যে ওখানে একটা বড় সাপ আছে, তো সাপটা ধরার জন্য কি যেন একটা পূজা না কি করতে হইবে, তো কিন্তু সে বলছে যে আমি কেন ওটা পূজা দিতে ধরবো, আমি তো মানে আমার তো ওইগুলো দরকার নেই, দরকার নেই, আমি তো নিজে সে সরাসরি ধরবে তাকে নাকি, তারপর বাঁশদার সহ তাকে উড়িয়ে নিয়ে গেছে, 16 জোড়া বাঁশের লাগে বাঁশ দাও। আচ্ছা এখন এইটা আসলে আপনি মূলত কি জানেন, আপনি কি দেখছেন এই বিষয়টা? জিজ্ঞাসে যে আব্বা আম্মা ওই একটা মানুষ লইয়া সাপে উড়িয়ে যায়, আপনি অনুগত দিলে আমি নামাইতে পারি, উনি বলে ওই জায়গায় সাপটা নামাইছে মানুষ হ। মানুষ কি তখন তখন জীবিত ছিল নাকি? না, জিয়েছিল ওই তার পরিবারে। না না, মানে সে কি মানে তখনও কি জ্যান্ত ছিল নাকি মারা গেছে ওই যখন মানুষের নাম হয় আর কি? কাল থাই অত উঠ নাই তো, মারা যাইবি 7 দিন তো রুহ থাই ওই মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই গাছটার রহস্যটা কি মূলত? ওই গাছটা তো যেরম ওইরম দিই আগাম যাই। এটা কি মানে তার সাথে কোনো ধরনের সম্পর্ক আছে গাছের? না, এমনি কোনো কিছু না, ওই ট্যাঙ্গা টঙ্গা সব খাইছে খাইছে, ওই একটা আইটেল লাগে আর একটা ধরে আসলো এই যে কাছে বার, এই ঘরের মালিক কাছে কাছে বার হয়ে যে কাছে হার বড় ফোলা হে তো অন্ধ হয়ে গেছে সব বউ মাইয়া খালি দুগ্গা লোক ভালো আছে। আচ্ছা আর এইখানে মূলত ঘটনা তো এইখানে নাকি? ওই গাছটা ওই লোক। আচ্ছা তাহলে এইখানে দিয়ে কিছু কবর দিক কিছু বা তাহলে এগো সিতে খেলা সিতে খেলা। আচ্ছা শ্মশান ঘাট, আচ্ছা এটা সিতে খেলা। আচ্ছা তাহলে মানে এটার সাথে কোনো সম্পর্ক তো নাই নাকি? এগুলো তো পরবর্তী ঘটনা নাকি? এগুলো ওই ওই ঘটনার আগের? না, এগুলো পরে, এগুলো পরবর্তী। ও আচ্ছা, তাহলে ঘটনাটা অনেক প্রাচীন যুগের ঘটনা একদম নাকি? মামা, আমি দুইজন যে বয়স্ক লোক তার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম মানে বিষয়টা একটা কাল্পনিক, এখানে মূলত আপনার কি মনে হয় বিষয়টা? না আসলে প্রথমত এখানকার মুরব্বী যারা আছে তাদের মুখে আমরা যতটুকু শুনছি, বিশেষ করে মানে আমাদের মুরব্বী যারাও আছে যেমন আমার বাবার মুখে এরকম শুনছি যে আসলে তারাও কিন্তু একই কথা বলে, এখানকার মুরব্বীরা যে কথাটা বলছে যে তারাও তাদের বাবার কাছে শুনছে, তার বাবাও তার বাবার কাছে শুনছে। আসলে মূলত এই বিষয়টা আমরা যদি সত্যিকার অর্থে এটা কিন্তু বাস্তবিক অক্ষরে কেউ দেখে নাই, আর এটা একেবারেই মানে কাল্পনিক একটা চরিত্র যাকে বলা হয়। আচ্ছা তাহলে মানে আমরা তো এটা বিষয়টা শুনছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানতাম মানে মনে হয় ঘটনাটা হয়তো বা 20-30 বছর আগে একটা ঘটনা, কিন্তু এখানে এসে জানতে পারলাম এটা 200 বছর মিনিমাম 200 বছর আগের ঘটনা। এটা তাহলে এই কিসম ঘটনা আসলে আদৌ ঘটছে কি না, নাও তো ঘটতে পারে নাকি? না এটা হ্যাঁ নাও ঘটতে পারে, এটা ভাবতে হবে মানতেও হবে যে আসলে সত্যিকার অর্থে ঘটনা ঘটছে কি না। যেমন আমরা এটা কিন্তু একটা গল্প, জাস্ট একটা গল্প, গল্পে গল্প অবলম্বনে কিন্তু তোমার অনেক কিন্তু নাটক বা চলচ্চিত্র বলতে পারো যেটা নির্মাণ হয়েছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে এটা কিন্তু কেউ বাস্তবিক ব্যাপারে কেউ চোখে দেখে নাই, আর এটার কোনো ডকুমেন্টস নাই বিধেই আমরা এটাকে কাল্পনিক চরিত্র হিসেবে নিতে পারি। দর্শক দর্শক আসলে আমরা এখানে এসে আব্দুল আলী গারলি তার বংশের কোনো লোক আমরা মানে এখানে পাইনি, সে তার নাকি তখনই এখান থেকে চলে গেছে, আর এখানে একটা লোক আছে যে একটু অনেক বয়স্ক জানে কিন্তু সে কানে শোনে না, যার কারণে আমরা আসলে তার সাথে কথা বলতে পারলাম না, আমরা আসলে অত্যন্ত দুঃখিত। তো আমরা একটু কথা বলবো আমাদের এক ভাই নিজাম ভাইয়ের সাথে, দেখি সে এই বিষয়ে কী বলে। নিজাম ভাই, আমরা এখানে এখানে এসে যারা বয়স্ক লোক তাদের কাছ থেকে তো মোটামুটি শুনলাম এটা নাকি একটা কাল্পনিক ঘটনা, এখন তারা যারা বলতেছে যে ঘটনাটা না হয়তোবা নাও হইতে পারে। না এটা আমি আমার যে মুরব্বী বাপ দাদা তাদের কাছেও শুনছি, আসলে ঘটনাটা কাল্পনিক না, এরকম ঘটনা অবশ্যই একটি হয়তোবা 500 বছর আগে ঘটছে। আর এই যে আব্দুল আলী গারুলির বাড়িঘর এখানে না, এটা তারা এখান থেকে নৌকার বহর নিয়ে যাচ্ছে, তখন এখানে নাকি নদী টদী ছিল, তখন
এই আব্দুল আলী গারুলি এখানে পায়খানা প্রসাবের জন্য একটি পাশে বসছিল, তখন দেখছে সাপ। ওই সাপের নাকি ওই অবস্থায় নাপাক অবস্থায় দুলপরা দিয়েছিল, তখন ওকে সাপে ধরে মানে 16 জোড়া বাঁশের সাথে এখানে প্যাঁচ দিয়েছিল, এবং তার মা এবং স্ত্রী তারা এসে পাড়া বলি দিয়ে নাকি তাকে নামিয়ে জীবিত করেছিল। পরবর্তীতে সে মারা গেছে। কিন্তু আসলে এরকম কিছু ঘটনা অবশ্যই ঘটছে, না হইলে এরকম কাল্পনিক কোনো ঘটনা এভাবে মানে দৃশ্যমান হয়ে এভাবে থাকে না। দর্শক, আমরা স্থানীয় কিছু লোকজন প্লাস আমরা আমাদের সাথে যারা আসছে তাদের কাছ থেকে কথা বলে যেটা জানতে পারলাম, মূলত ঘটনাটা এক প্রকারের কাল্পনিক। মূলত এমন কোনো লোক নাই যে এই ঘটনাটা একদম স্বচক্ষে দেখছে, যে কারণে আসলে আমি ব্যক্তিগতভাবে মানে এটাকে কি বলবো, কোনো সত্য ঘটনা নাকি কাল্পনিক কোনো চরিত্র কিছুই বলা যাচ্ছে না। যদি এটার কোনো আদ্যবন্ধ কোনো ধরনের কোনো লিখিত যদি কিছু থাকতো, যে একটা লোক এই বইতে এই ঘটনাটা লিখে গেছে যে এরকম ঘটনা বাস্তব ঘটছে, অথবা কোনো ধরনের কোনো চিত্র অঙ্কন চিত্র কোনো কিছু থাকতো, আসলে তো সেরকম কিছুই পাওয়া যায়নি। আর বিশেষ করে তার বংশ মূলত এই এলাকার না, তারা অন্য এলাকার, তারা এলাকায় সাপ ধরার জন্য আসছিল, যে কারণে একটু ঘটনাটা একটু হিজিবিজি। দর্শক, আজকে ঘটনাটা তাহলে আমরা এখানেই শেষ করতেছি। আসলে এই ঘটনা বর্ণনা করার কিছু নাই, মানে যাদের কাছ থেকে একটা বর্ণনা পাবো সেরকম লোক আসলে এখানে নেই। যা আসে সবাই শুনছে মুখে, মানে মুখে শোনা কথা, যার কারণে এই ঘটনাটা আমরা আর অতটা আদ্যবন্ত ঘাটাঘাটি করতে পারলাম না। তো দর্শক, যারা এই ভিডিওটা একদম শেষ অবধি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। আসসালামু আলাইকুম।